হয়তো গানই গাইতাম। আসলে আমি তো কোনোদিন গায়িকা হব বা শিল্পী হব কোনোদিন ভাবিনি, এটা জাস্ট হয়ে গেছে কি করে, যার জন্য এখন এসে খুব আফসোস হয় যে কেন আর একটু ভালো করে শিখলাম। তো রবীন্দ্রনাথের গান শুনেই কিন্তু আমার গানের প্রেমে পড়া, আর ছোটবেলা থেকেই নানান ধরনের গান শুনেছি, সেটা জ্যাজ হতে পারে, সেটা গজল হতে পারে, সেটা বাংলার রাগ প্রধান গান, নানান রকম গান শুনে আমরা বড় হয়েছি, আমরা দুই বোনই। কিন্তু আমার সামহাও গানে আসা হচ্ছে যে বেসিক্যালি চাকরি টাকরি চলে গেল, তখন ভাবলাম যে কি করব, তখন গান করতে শুরু করলাম। তো সুতরাং আমার ধারণা আমি রবীন্দ্রনাথের গান ছাড়া কিছু এখনো করতে পারি না, আর না থাকলে গানই করতে পারি। হ্যাঁ, রবীন্দ্রনাথকে পাই দুঃখের দিনে বেশি। আমার বাবা বা খুব সম্প্রতি আমার মা চলে গেলেন, আমাকে কিন্তু সবাই বলেছে যে আমি একটুতেই খুব মা সম্বন্ধে ভীষণ পজেসিভ ছিলাম, এবং মার একটু কিছু হলে আমি ভীষণ ভেঙে পড়তাম, একটু জ্বর হয়েছে কি বা একটা হাঁচি দিল, ভীষণ সাংঘাতিক টেনশন। কিন্তু আশ্চর্য এই যে মা চলে গেলেন, আমাকে যে পুরোটা শক্ত করে দিলেন রবীন্দ্রনাথ, এবং সেটা নিয়ে আমার বাড়ির লোক ভীষণ অদ্ভুত মানে রিয়্যাক্ট করেছে যে রূপুর কি ভেতরে একদম ভেঙে পড়েছে, এরকম আচরণ করছে নাকি ও ঠিক আছে। আমার দিদির মেয়েটা বিদেশ থেকে বারবার ফোন করত ওর বাবাকে যে রূপু ঠিক আছে কিনা, কিন্তু আমার শক্তি দিলেন কিন্তু রবীন্দ্রনাথ। এটা একটা সোশ্যাল মিডিয়া একটা সাংঘাতিক জিনিস, এটাকে অ্যাকসেপ্ট না করে উপায় নেই। এটা নতুন যারা গান করছেন তাদের পক্ষে এটা খুবই ভালো, অনেক প্রমিসিং গায়ক গায়িকাদের শুনতে পাচ্ছি, আবার অনেকেই তো সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারেন না, এটা হতেই পারে। কিন্তু অ্যাকচুয়ালি আমার মতে যে আমি সব থেকে ভালো হচ্ছি আমার জাজ, আমি যে গানটা দিতে পারি কি না বা আমার কতটা লিমিটেশনস আছে সেটা আমি সব থেকে বেশি ভালো জানি। সুতরাং সেটা একটু মাথায় নিয়ে যদি করা যায়, আর যার জন্য আমি তো একদমই করি না, খুব কম মানে সোশ্যাল মিডিয়াতে আসি, লাইফটা একটু করতে আমি জানিও না, এখনো জানি না কি করে রিল করতে হয়। কিন্তু শুনেছি আমার ছাত্রছাত্রীরা তো দারুণ ওয়াকিবহাল, তারা তো একটা গান শিখেই 10টা গান দিয়ে দিচ্ছে, এক একজন তো এমন আছে যেদিন গানটা শিখবে তার পরের দিনই করে বাড়িতে বসে গান গেয়ে করে। তো এটা খুব একটা জানি না মানে একটা মেশানো। আমার মনে হয় না, কারণ আমরাও তো অনেক যন্ত্র ইউজ করছি, এই গান এমনই আধুনিক গান, আধুনিকতম গান, যে কোনো ইনস্ট্রুমেন্টের সঙ্গে ভালো লাগে। যেমন একটা পিয়ানো হতে পারে, একটা গিটার হতে পারে, তবে সেই যন্ত্রায়োজনের মধ্যে যেন একটা পরিমিতি বোধ থাকে, এবং সেটা গানের সঙ্গে যাচ্ছে কি না সেটার বোধটা যেন থাকে আয়োজন। তবে একটা বলি, তখন খুব ছোট, আমরা শিলিগুড়িতে আমার মার একটা অনুষ্ঠানে গেছিলাম, রাজ্য সঙ্গীত একাডেমির একটা অনুষ্ঠান ছিল,
শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। সেখানে শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং তার কন্যা রানু, রানু মুখোপাধ্যায়, রানুদি, আর আমার মা আর আমি। এইটা একটা আমার কাছে বিরাট পাওয়া। এবং তখন প্রথম আমি রানুদির সঙ্গে মিশি। এত চমৎকার একজন মহিলা, আমি তখন খুবই ছোট, আমি বোধ হয় কলেজ টলেজে পড়ি ওরকম। আর আমি যখন গান করতে উঠেছি তখন মাকে জিজ্ঞেস করছি, এই মেয়েটি কে হেমন্ত মুখোপাধ্যায়, যে এরকম গান করছে, ভালো লাগছে গলাটা। তখন মা বলেছেন, তখন বলছে, বাহ সুন্দর গলা, আমি এসে প্রণাম করলাম, অনেক আশীর্বাদ করলেন। এটা আমার কাছে একটা বিরাট। আর সাম্প্রতিক কালে একটা দারুণ ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড মিউজিক ডেতে গুলজার জি এসেছিলেন, তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পেরেছি, এটা একটা বিরাট আমার কাছে। কারণ আমি মার গান শুনেই তো বড় হয়েছি, আর মার স্টাইল অফ সিঙ্গিংটা, মানে যেটা ঘরানা বলে, সেটা আমার খুব পছন্দের। যেমন মা সাগর সেন, এই এদের যে ঘরানাটা, এইটা আমার খুব পছন্দের ঘরানা। এবং আমরা সেই স্কুলিংয়েই শিক্ষিত, তো আবার ভীষণভাবে প্রভাব হয়তো বা পরে। আমার শুধু আমার মনে হয় যে আমার গলা মার থেকে অনেক হেড়ে গলা, কিন্তু মা ভীষণ মিষ্টি গলাটা ছিল। কিন্তু ওই থ্রোয়িং থ্রোয়িং ডেলিভারিং, এইগুলো তো আছে, অনেক প্রভাব। আমার মার স্কুলিং তো তাই বলে, সেটা থেকে আমরা শিখেছি। এটা আমিও মানি যে রবীন্দ্রসঙ্গীত গাইলে একটা শাড়ি পরলে তার একটা অন্য একটু এলিগেন্ট লাগে। আজি বিজন ঘরে আমার খেলা যখন ছিল, বাণী মোর নাহি, নয়ন তোমারে পায় না দেখিতে, সখী বাবা। বর্ষা, অবশ্যই বর্ষা। অডিও অতুল প্রসাদ, অবশ্যই প্রেমিক রবীন্দ্রনাথ, সুমিত্রা সেন, গীতবিতা, একদম একা জীবন স্মৃতি, নিরুদ্দেশ যাত্রা, খুব কঠিন প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন, দুটোতেই।